নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া 360। এই মুহূর্তে বড় খবর, সকলকে চমকে দিয়ে হয়তো মোহনবাগান ছাড়তে চলেছেন সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ। গতকালই মার্কোস মার্গোলার টুইট থেকে তোমাদের জানিয়েছিলাম পরের মরশুমের জন্য ব্র্যান্ডন হ্যামিলকে ধরে রাখছে মোহনবাগান, আর সে কারণে জল্পনা উঠেছিল তিরি কিংবা স্লাভকোর মধ্যে যে কোনো একজনকে হয়তো ছেড়ে দেবে মোহনবাগান। আর সেই জল্পনাকেই উস্কে দিয়ে স্লাভকো ডামজানোভিচ তিনি নিজেই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে থ্যাংক ইউ জানিয়েছেন এটিকে মোহনবাগানকে। সেখানে তিনি লিখেছেন, অ্যামাজিং সিজন, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। কাজেই তার এই পোস্ট থেকে এটা কিন্তু কনফার্ম যে তিনি অচিরেই মোহনবাগান ছাড়তে চলেছেন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে এসে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিয়ে তিনি যে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাই ব্যক্তিগতভাবে ভেবেছিলাম তাকে হয়তো ধরে রাখবে মোহনবাগান। তবে উড়িষ্যা এফসি, এফসি গোয়া এবং ইস্ট বেঙ্গল এই তিনটে ক্লাব কিন্তু স্লাভকোর প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের কাছে এতটুকুই বলবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।